room. অনেক শখের খামার তা তো আমার এমনি আগে থেকে ছাগল গরু পালার অনেক শখ আমি খুব ভালোবাসি ছাগল গরুরে তো হঠাৎ করে একদিন একবার আমি ওই কুরবানির আগে 20,000 টাকা দিয়ে একটা দেশি গরু কিনলাম তো দেড় মাস পরে আমি সেই গরুটা 25,000 টাকা বিক্রি করলাম তারপরেই মনে করেন যে মনে মনে ইয়ে করলাম যে আমি আসলে এখন দেশি গরু পাললাম একটা এত টাকা একটু ইনভেস্ট হইলো তাহলে দেখি একটু বিদেশি গরু দুই একটা পাইলে দেখি কী হয় তো প্রথমে দুইটা আনলাম আনার পরে ওই দুইটা পালন করতে করতে আবার মনে করেন আরও ছয়টা আনলাম ছয়টা আনার পরে এখন আমার খামারটা অনেক 15টা গরু হয়েছে খামার থেকে পার ডে সকাল বিকাল দুই বেলা 40 লিটার মতো দুধ উৎপাদন হয় তো এখন এই দুধ থেকে আসলে আমাদের যে এখানে আমার এখানে যে খরচটা এটা আসলে ইয়ে হয় না মেকআপ হয় না কারণ খাদ্যর দাম অনেক বাড়ছে অনেক টাকা আপনার করোনার আগে যে যেখানে আমার যে খাদ্য রেট ছিল তার চেয়ে এখন প্রতি মাসে প্রায় 15 থেকে 15,000 টাকার মতো বাড়তি চলে আসছে করোনার কারণে খাদ্যর দাম বাড়তি হবে কিন্তু সেই হিসাবে আমাদের এখানে দুধের দাম খুবই কম আমরা এখানে পাইকারি দুধ দিই 50 টাকা কেজি করোনার ভিতরে প্রায় 1.5 থেকে 2 মাস দুধ বিক্রি মানে করতে পারিনি এরকম অবস্থা ছিল কারণ সমস্ত দোকানপাট বন্ধ ছিল আমরা এই করোনার ভিতরে বেশিরভাগ প্রায় 3 মাস এর ভিতরে খুবই ক্ষতিগ্রস্ত আর সেই হিসাবে কিন্তু আমরা আসলে এখন খুবই সংকটের ভিতরে আছি তা সারা বাংলাদেশেই ডেয়ারি সেক্টর যারা আছে সবাই এখন লসের মধ্যে গরুর খামারের সাথে আর একটা লাভজনক ব্যবসা সেটা হলো এখান থেকে যে আমার আমাদের প্রতিদিন যে গোবরটা আসে এই গোবরটা থেকে আমরা ইচ্ছে করলে আপনার এরকম বায়োগ্যাস প্ল্যান্ট করে আমরা বাসার রান্নাবান্নার সব কাজ করতে পারি এবং বাহিরে ইচ্ছে করলে সাপ্লাই দেওয়া যায় যেমন আমার এখানে একটা বায়োগ্যাস করছি এই গ্যাস গ্যাস থেকে আমি নিজে ব্যবহার করতে পারতেছি আমার বাসার রান্নাবান্না হচ্ছে এখান থেকে ইচ্ছা করলে এখন যে গ্যাস উৎপাদন হচ্ছে 16টা গরুর এই গ্যাস থেকে আরও 8-10টা ফ্যামিলি লাইন দেওয়া যাবে তো এখন আমার এখানে প্রায় 100 ঘনফুটের উপরে গ্যাস আছে প্রধানমন্ত্রী বলছে যে খামাদেরকে ওই যে খামারি যাদের ডেয়ারি খামার আছে তারা লোন পাবে তারপরে ওই যে মুরগির ফার্মরা ইয়ে পাবে কিন্তু আসলে প্রকৃতভাবে আমার আসলে সব কিছুই আছে এখন আমি সমস্যায় আছি কিন্তু আমি লোন পাইতেছি না এটাই আমার অনেক মনে কষ্ট আমার বিপদের সময় কিছু সাহায্য পাইলাম না সরকারের থেকে দীঘিনালা উপজেলায় বেশ কয়েকটি বাণিজ্যিক ডেয়ারি খামার গড়ে উঠেছে এর মধ্যে জাকির হোসেন সাহেবের ডেয়ারি খামার যেটি মধ্য বোলখালিতে অবস্থিত সেটি উল্লেখযোগ্য তিনি এই খামারটাকে আরও বড় আকারে নিতে চান সেই জন্য তিনি ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য আবেদন করেছেন এখানে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে আবেদন করেছেন সেই আবেদনে আমরা ঋণ পাওয়ার জন্য আমরা সুপারিশ করে ব্যাংকে আমরা পাঠিয়েছি তিনি ঋণ পাওয়ার যোগ্য এবং এই বিষয়ে আমরা আবারও জোরভাবে জোরালোভাবে সুপারিশ করতে চাই যে খামারিদেরকে যারা উদ্যোক্তা খামারি তাদেরকে ঋণ দেওয়ার জন্য বিশেষ করে আমি জাকির হোসেন সাহেবের কথা বলবো যে তাকে যাতে ঋণ দেওয়া হয়